কোন পুরুষ মানুষ ফোন দিলে মহিলাকে মোবাইলে এত সুন্দর করে নরম সুরে কথা বলবে, জি বলুন ভাইয়া, ঠিক না ঠিক? আর স্বামী ফোন দিলে বলো বলো, এতবার ফোন দিতে সর আল্লাহবাড়া করিত কি, ঠিক না ঠিক? সেম একই কাহিনী পুরুষদের, মহিলা কাস্টমার আসলে আফা আফা বসেন আফা, আপনারা তো সব দোকানদার মানুষ, আফা বসেন আফা, এই চেয়ার দে আফা, চেয়ার দে বসেন বসেন আফা, ঠিক না ঠিক? আর বউ একবার বেশি দুইবার ফোন দিলে তোমার কোনো কাজ নাই বাসায়, আমার দোকানদারি করতে দিবা না? এই হলো আমাদের আখলাক, ঠিক না বেঠিক? আপনার ব্যবহার সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার যার সে হলো আপনার স্ত্রী, তারপরে বাকি সব, ঠিক না বেঠিক? কিন্তু আমরা এটা করি না, আমরা এটা করি না, আমাদের পিরামিড সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ নাই। আমি মণিপুরে এক মসজিদে ইমামতি করতাম, 2002-3 সালের ঘটনা। আমার এক মুসল্লি মুরব্বী মানুষ আমার কাছে এসে বললেন যে হুজুর, আমার ছেলে অনেক বড় ডাক্তার, তার চেম্বারে রোগীর কোনো অভাব নাই, কিন্তু আমার বৌমাটা অনেক শিক্ষিত মেয়ে, ভালো ঘরের মেয়ে, তার সাথে সে যে চালের মতো ব্যবহার করে আমি নিজে লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়। ছেলে আমার এত শিক্ষিত, এত বড় ডাক্তার, এত তার নাম সুনাম, কিন্তু এই ছেলে আমার বউয়ের সাথে এরকম করে, তার চেম্বারে যদি আপনি যান পাগল হয়ে যাবেন, তার রোগীরা এই ডাক্তার ছাড়া কোনো ডাক্তারের কাছে যাবে না, তার ব্যবহার এত সুন্দর। সেই ছেলে আমার বাসায় আসলে কুকুরের মতো সারাক্ষণ গেউ গেউ করতে থাকে বৌমাটার সাথে। আমার বৌমা নামাজের পরে দুই হাত তুলে বদদোয়া করে কষ্টের চোটে, আমি দেখতে পাই বৌমার কোনো দোষ নেই। তো ডাক্তার আপনার কথাটা শুনে খুব ভালো করে আপনারে পছন্দ করে আপনি একটু তারে বুঝে নেন। তো আমি একদিন বাসায় নিয়ে গেলাম, আইনা বললাম ডাক্তার সাহেব সমস্যা কি, বাসায় আপনার চেম্বারে এত সুন্দর আচরণ করেন মানুষ সাথে, রুগীরা সব আপনার জন্য অস্থির, ডাক্তার সাহেবের আচরণেই আমাদের রোগ ভালো হয়ে যায়, এত মধুপড়া মানুষটা বাসা আসলে এরকম আপনার দুর্গন্ধ ছুটে কেন মুখ থেকে? তো দেখি মিটমিট করে হাসতেছে, বললাম ভাই হাসতেছেন কি, কিছু বলেন? তো বলতেছে ভাই ওইটা তো আমার বিজনেস পারপাস, ওখানে হাসি সুন্দর ব্যবহার এগুলো সবগুলো তো আমার বিজনেসের প্রয়োজন। আমাদের বেশিরভাগ লোক এরকম না বলেন, মালিকের সঙ্গে মধুর মতো, কাস্টমারের সাথে মধুর মতো, চিনির মতো, সুবহানাল্লাহ রসগোল্লার মতো, আরো কত জিলাপির মতো, আর বাসায় হলাম একদম তেঁতুলের মতো, তিতা টক, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, প্রিয় ভাইরা আমার। কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ইবাদত মনে করি না, সুবহানাল্লাহ বলা ইবাদত আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ বলা ইবাদত আমরা সবাই বুঝি, কোরআন তেলাওয়াত করা ইবাদত আমরা সবাই বুঝি, নামাজ পড়া ইবাদত আমরা সবাই বুঝি, স্ত্রীর দুর্ব্যবহারকে হজম করা, ধৈর্য ধারণ করা, গিলে ফেলা, সবর করা, আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া, হাসি মুখে গ্রহণ করে নেওয়া, এটাও যে ইবাদত সেটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। শেষ কবে বউয়ের মুখে খানা তুলে দিয়েছিলেন? হাত তোলার দরকার নাই, একেবারে সিক্রেট বিষয়, খুব কম না বলেন? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছে, তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া এটা হলো গরিবকে দান করলে সাদকার যেরকম সওয়াব হয় সেরকম সওয়াব আল্লাহ তাআলা আলাদা দিবেন, স্ত্রীকে ভালোবেসে খাবারটা মুখে তুলে দেবেন। যে ব্যক্তির সাথে তার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক যত বেশি, বন্ধন যত মজবুত, তার তাকওয়া ইনশা আল্লাহ, অন্য অন্য ফরায়েজ আহকাম গুলো যদি মেনে চলে আল্লাহ তার পাশাপাশি যদি এটা হয়, তাহলে তার তাকওয়া ইনশা আল্লাহ তত বেশি মজবুত। এখন মুশকিল হলো এই ওয়াজ শুনে আবার বইয়ের কথায় বাপ মা ভাই বোন এদের সাথে একেবারে কাঁসা দিয়ে লেগে যায়, এই সমস্যাটা আছে না নেই? অনেক বউর কথা হলো যে সব ঠিক আছে, তুমি শুধু ওই তোমার ভাই বোনের ব্যাপারে তোমার যে অতিরিক্ত নাক গলা গুলি এইটা বেশি করো, তুমি এটা করিও, বউরা এরকম করে কি করে না? এই ব্যাককল মহিলা অনেক, ব্যাককলের জন্য বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বুখারী বর্ণিত হাদিস, মান সাররাহু আইয়ুমসাতা লাহু রিজকুহু আও ইউনসা লাহু ফি আফারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ বাড়ায় দিক, দোকানে কাস্টমার বাড়ুক, তার জীবনে আল্লাহ তাআলা বরকত দান করুক, এটা যে চায় তার জন্য অব্যর্থ মহৌষধ হলো তার আত্মীয় স্বজনের সাথে রক্ত সম্পর্কীয় লোকগুলোর সাথে সম্পর্ক যেন বিল্ড আপ করে, যার প্রয়োজনের সাথে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক যত গভীর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে তত বেশি বরকত দান করে। এখন একজন বুদ্ধিমতী স্ত্রী
তিনি বরং তার স্বামীকে বলবেন তোমার ভাই বোনের সাথে মা বাবার সাথে আরো বেশি সম্পর্ক বিল্ড আপ করো, তাহলে আমারই লাভ, কারণ তোমারই বরকত আল্লাহ দিবে, লাভ আমার, ঠিক না বেটি? এর মহিলা নিজের পায়ে নিজে কুঠার আঘাত করে, কারণ স্বামীকে যদি তার রক্ত সম্পর্কীয় লোকগুলো থেকে ছিন্ন করা হয় তাতে মহিলার লাভ না ক্ষতি? ক্ষতি, কারণ স্বামীর হায়াত কমবে, স্বামীর রিজিক কমবে, স্বামীর বরকত কমবে। এই জন্য অনেক পুরুষ আছে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে ভালোবাসার ওয়াজ করা লাগে না, এত ভালোবাসা বাসে যে ভালোবাসতে গিয়া স্ত্রীকে খুশি করতে গিয়া বাপ মা ভাই বোন সব তালাক দিয়ে ফেলে, ঠিক না বেটি? এ রোগে রোগী আছে না নাই? এখানে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কিরকম আমি বলি, বউ যদি সারাক্ষণ আপনার কান পড়া খাওয়ায় আর বেককল মহিলা হয় না বুঝে, তাহলে এর সাথে হুঁ হুঁ যা করা দরকার সব করবে, হুঁ হুঁ যা করা দরকার সব হুঁ হুঁ করবেন, আর তলে তলে আপনার যা করা দরকার সেটাও ঠিক মতো করবেন। ঠিক তো বললেন, এরপরে কি সার্টিফিকেট পাবেন সেটা জানেন? এরপরে বউ বলবে যে বলদ মানুষ, ঠিক না বেটি? এত বুঝাই আমার কাছে আসলে ঠিকই বুঝে হুঁ হুঁ করে, আবার সেখানে গেলে ঠিক আবার পোল্টি মানে, বেকুব শেকুব মানুষ। আর এই সার্টিফিকেট যদি বোর কাছে পাইতে পারছেন একবার যে আপনি বলদ, তাইলে আপনি কাজ কিল্লা হবে। বুঝেন নাই কথা? মহিলারা সবচাইতে বেশি পছন্দ করে কোন স্বামী? বেকুব শেকুব টাইপ। যত বেকুব সাজতে পারবেন তত তার কাছে ভালো হইতে পারবেন। আপনার সাতক্ষণ মাপ, মারে দেখবেন, বাপেরে দেখবেন, ভাই বোনকে দেখবেন, আত্মীয় স্বজনের হক আদায় করবেন, সবকিছু করবেন। এদিকে বউ যখন ধাতানে দিবে বসার তর্ক করবে, নেই আমার বাপ মার আমি দেখবো, তোমার কি এত লম্বা কথা, তোমার বাপের খাই দেই না দেই, আমার টাকা দেই, তোমার কি, এগুলো কয়েছেন তো শেষ। আর ভাত আপনার ওই সংসারে জুড়বে আপনি কি করবেন? হ ঠিকই কইছো, আমার আসলে হিসাব নিকাশ করা উচিত, মনে থাকে না আমার, এগুলা পুরা পাঠ নিবেন। এই পাঠ নেওয়ার পরে কি হবে? বয়ে বলবে যে তুমি একটা বোকা শোকা, তোমারে বললে ঠিকই বুঝো, আবার জাগা মতে কি করবা বলো, আমি আসলে এরকম, নিজেরে নিজে বচ্ছনা দিবে। এটা হলো একটা বুদ্ধি, কত বুদ্ধি নিজের খেয়ে শিখাবো? জায়গায় জায়গায় অ্যাপ্লাই করতে হবে, জায়গায় জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আর আসলে মন থেকেই স্ত্রীদের কাছে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে, সব জায়গায় বিরক্ত দেখানোর মধ্যে কি নাই, আনন্দ নাই। আমি আমার নিজের কথা একেবারে অনেস্টলি যদি আপনাদের বলি, আমি চেষ্টা করি আমার পরিবারের কাছে একেবারে বিড়াল সেজে থাকার জন্য, শুধু স্ত্রী না সন্তানদের কাছেও। এমন একটা ভাব ধরি ছেলে মেয়েরা মনে করে যে আরে কি আব্বু যে কি একটা মানুষ না, ওরা খুব খুশি, মানে ওরা অনেক সেয়ানা, আব্বু একটু বেকুব। সবাই প্রত্যেকটা লোক বিশ্বাস করেন সমস্ত স্ত্রীদের এটাই চাহিদা যে আমার স্বামীটা কি থাকুক, একটু বোকাশোকা থাকুক, উঠামো বসামো কথায় কথায় উঠবেন বসবেন লেফট রাইট করবেন যত শুনবেন তত, কিন্তু গল্লির ঠাওর ঠিক রাখবেন। আপনার যে হক আল্লাহর পক্ষ থেকে বাপ মার প্রতি, ভাই বোনের প্রতি, বইয়ের কথা সেটা বাদ দূর করা যাবে, খবরদার ওই জায়গা ঠিক থাকতে হবে। অনেকে এই জিনিসগুলো না বোঝার কারণে সমস্যা তৈরি হয় বইয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে বাপমার হক নষ্ট করে, অথবা বাপমা ভাই বোনের দিকে বেশি ঝুঁকে স্ত্রীর হক নষ্ট করে। প্রত্যেকের হক এবং অধিকার জেনে তার অধিকারকে আদায় করা, এবং সে যদি আমাকে ডিস্টার্ব করে, অনেক সময় বাপমাও ডিস্টার্ব করে, সেক্ষেত্রে বাপমাকেও অত্যন্ত কৌশলে ম্যানেজ করা শিখতে হয়। মুসলমান এত বোকা হওয়া উচিত না যে তাকে চরকি দিয়ে সারাক্ষণ ঘুরাবে, সে ব্যালেন্স করা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। কোন অবস্থাতেই দাম্পত্য জীবনে স্ত্রীকে খুশি করতে গিয়ে মা বাপ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় যারা আছে তাদের কোনো হক নষ্ট করা যাবে না। আমার এতক্ষণের ওয়াজ শুনে যদি আপনি আজ থেকে নিয়ত করেন বইয়ের কথা এখন লেফট রাইট উঠবো বসবো দৌড় দিব ঢুকবো একেবারে গোলাম সাজা যাব, সাজেন ভালো কথা, কিন্তু বউ যদি অন্যায় কিছু করতে বলে তখন কোন অবস্থাতেই করবেন না। শাসন যদি কখনো করতে হয় সে শাসনের ভিতরে মধুমাখা থাকবে, ছেসরামি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা। নম্রতা কোমলতা এটা এমন একটা জিনিস যে কোনো বস্তুর সাথে এই নম্রতা যুক্ত হলে সেটা সুন্দর হয়ে যায়, আর কোন সুন্দর জিনিস থেকে যদি নম্রতাটা না থাকে তুলে দেওয়া হয় তাহলে এটা ত্রুটিযুক্ত হয়ে যায়। একজনকে দাওয়াত দিচ্ছেন নামাজের জন্য বলতেছেন, কিন্তু আপনার আচরণ যদি কর্কশ হয় তাহলে ওই ভালো কথাটাও খারাপ হয়ে যায়। আরেকজনকে শাসন করতেছেন কিন্তু সে শাসনের ভিতরে যদি নম্রতা থাকে কোমলতা থাকে তাহলে ওই কোমলতার কারণে শাসনটাও মনে হয় আদর, ঠিক না বেটি?
স্ত্রীকে শাসন করবেন আদরের সুরে, শাসন ছাড়া যাবে না, শাসন করবেন আদরের সুরে। স্ত্রী যেন এই জিনিসটা বুঝতে পারে যে আমার স্বামী আমাকে ভালোবেসে শাসন করেছে, সে আমার শত্রু না, চালালে মতো আচরণ করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনের কোনো অধ্যায় ভাই বাকি রাখেন নাই। যত বড় বড় পণ্ডিত দেখবেন, মনীষী দেখবেন, সবাই পার্সোনাল লাইফ বলতে একটা গোপন অধ্যায় জীবনের থাকে না, থাকে না। টিভিতে আইসা দেখবেন লম্বা লম্বা সবক দেয়, টক শোতে আইসা জাতিকে বুদ্ধি বিক্রি করে, বাসায় বউ পিডায়, কাজের মেয়ে পিডায়, প্রায় শুনেন না আপনারা এগুলা, প্রায় শুনেন না এই সমস্ত। তার মানে জীবনের কিছু অধ্যায় আছে যেগুলো মিডিয়ার ইয়েতে ক্যামেরায় আসে না, সে অধ্যায়গুলো অনেক নোংরা, ঠিক না বেঠিক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে। এমন এক নমুনা আল্লাহ পাঠাইছেন ওনাকে, এমন এক মডেল আল্লাহ ওনাকে পাঠাইছেন যে ওনার জীবনের কোন ব্যক্তিগত বা গোপন অধ্যায় বলতে কোনো কিছু, স্ত্রীর সাথে সহবাস করাকালীন সময়ে তার নীতি কি ছিল, সে বিষয়গুলো উম্মাহাতুল মুমিনিন তার স্ত্রীগণ বিভিন্ন হাদিসের পরতে পরতে আমাদেরকে বাতলে গেছে, আছে না নেই? টয়লেটের ভেতরে মলত্যাগ করার পর কিভাবে পরিচ্ছন্ন হয়েছে, একেবারে প্রাইভেট বিষয় না, ব্যক্তিগত বিষয় না, এগুলা কেউ কারোর কাছে শেয়ার করার জিনিস, এই জিনিসটা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে পবিত্রতার অর্জনের পদ্ধতি শিক্ষা দিয়েছেন না দেন নাই। সাহাবী তিনি একবার যখন বললেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দেয়, এমন কি টয়লেট সারার পর কিভাবে পরিচ্ছন্ন হবে সেই শিক্ষাটাও দেয়, তখন একজন অমুসলিম প্রশ্ন তুলল যে এটা কোনো কথা হইল, তোমাদের রাসূল তোমাদেরকে এই ছোটখাটো জিনিস একান্ত পার্সোনাল লাইফের এইটা এটা একটা শিক্ষা দেওয়ার জিনিস হলো? তখন সাহাবি ওই ব্যক্তিকে বললেন যে দেখো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সব বিষয়তে শিক্ষা দেন, এই ছোট বিষয়গুলোও বাদ দেন না। বাবা মার কাছে ছোট সন্তানের কোনো কিছু গোপন থাকে? ছোট সন্তানকে কিভাবে মলত্যাগ করার পরে পরিষ্কার করতে হয় মা শিখায় দেন না? দেন না, বাবা মা এগুলো শিখান কি শিখান না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার প্রতি এত বেশি দয়ালু ছিলেন, এত বেশি মায়ালু ছিলেন, এত বেশি আন্তরিক ছিলেন, এত বেশি স্নেহ করতেন, এত বেশি মমতা করতেন, এত বেশি ভালোবাসতেন যে আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে মা বাবা যেরকম সন্তানকে হাত ধরে ধরে শিক্ষা দিতেন তিনি সেরকম শিক্ষা দিয়েছেন। তার শিক্ষাকে যদি আপনার পারিবারিক জীবনে অ্যাপ্লাই করেন আল্লাহর কসম আপনার পারিবারিক জীবন শান্তিময় হবে। তার শিক্ষাকে যদি আপনার ব্যবসায়িক জীবনে প্রয়োগ করেন ইনশাআল্লাহ আপনার ব্যবসায়িক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সুখ এবং শান্তি দান করবে। অনুসরণ করব তো ইনশাআল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করার জন্য পাগল পড়া থাকব, খুঁটে খুঁটে বের করব তিনি এই পরিস্থিতিতে কি করেছেন আমিও সেটা করব। তার সুন্নাহকে পালন করার ক্ষেত্রে যে যত বেশি অন্ধ হয়ে যেতে পারবে আমি আর কিছু বুঝি না আমার নবীজি কি করেছেন, এটার জন্য যে যত বেশি অন্ধ হতে পারবে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত নৈকট্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে কিনা ইনশাআল্লাহ, আল্লাহ তা আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আশেক হওয়ার তৌফিক দান করুন, তার সুন্নতকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে আমল করার তৌফিক নসিব করুন, নিজের সন্তান এবং স্ত্রীদের ভালো করার জন্য তাদের জন্য দোয়াও করবেন, দোয়াও করতে হয়, দোয়াও করতে হয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, কি দোয়া! এ দোয়ার অর্থ জানেন? সুবহানাল্লাহ, আল্লাহ আমার পরিবারের সদস্যদেরকে আমার সন্তানদেরকে আমার চোখ শীতল, চোখ শীতলকারী মানে কি, মানে এমন করে দেন যে এদেরকে দেখলে আমার নয়ন জুড়িয়ে যায়, তাদেরকে দেখলে আমার নয়ন জুড়ে যায়। নয়ন জোড়ানোটা কখন হয়? নয়ন জোড়ানোটা কখন হয় বলেন? আপনার সন্তানটা অনেক সুন্দর সুঠাম দেহের অধিকারী মাশাআল্লাহ, দেখতে শুনতে খুব সুন্দর, কিন্তু তার মাথায় সমস্যা আছে, আপনার চোখ শীতল হবে এই সন্তান দেখলে? মাথাও ঠিক আছে, বডিও ঠিক আছে, পড়ালেখায় ভালো না, সব ফেল মারে, আপনার এই সন্তানকে দেখলে নয়ন জুড়াবে? এটাও ঠিক আছে, কিন্তু সে
পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে বা বড় হওয়ার পরে সে বাবা মার প্রতি কেয়ার করে না, বউয়ের কথা শুনে এবং অমানুষ হয়ে গেছে। আপনার চোখ শীতল হবে? চোখ শীতল হওয়া মানে হলো আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পরিবারের সদস্য তার জীবনের যত পার্ট এবং অধ্যায় হতে পারে সকল অধ্যায়ে 100% পারফেক্ট হলে তখন দিল জুড়ায় যায়, ঠিক না বেঠিক? এই দোয়া আল্লাহ তাআলা নিজে শিখাই দিয়েছে। সূরা ফুরকান আয়াত নম্বর কত? 74। সূরা ফুরকান আয়াত নম্বর 74। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আজকে থেকে চেহারা পাল্টে ফেলবেন, ভিন্ন এক চেহারায় বাসায় যাবেন, সালাম দিয়ে ঢুকবেন, মোবাইল টোবাইল টিপাটিপি করবেন না, ভদ্রলোকের মতো থাকবেন। প্রথম প্রথম বউ একটু খোঁচাখুচি করবে, বলবে কি ব্যাপার, দরবেশ দরবেশ ভাব। হ্যাঁ, কাহিনী কি? প্রথম প্রথম একটু খোঁচাবে বউয়ে, কারণ সারা জীবন যা বাদরামি করছেন সেগুলোর জন্য কিছু খোঁচা তো খেতেই হবে, কিন্তু সিরিয়াস হয়ে যাবেন। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে চাই। তিনি তার পরিবারের কাছে সবচাইতে ভালো ছিলেন, তার সব স্ত্রী কি একরকম ছিল? কিন্তু সবার কাছে তিনি ভালো থাকার চেষ্টা করেছেন। চেষ্টা করা যাবে কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত, যার জীবন আদর্শ, এটা একটা একটা অধ্যায় করে জানতে হবে, একটা একটা অধ্যায় করে শিখতে হবে, বুঝতে হবে, তারপরে সেটা জানার চেষ্টা করতে হবে। সমস্ত বড় বড় মনীষীদের জীবন আদর্শের, বললাম তো যে গোপন গোপন অধ্যায়গুলো, অনেক সময় দেখা যায় যে তারা মানুষকে জানতে দেয় নাই, কিন্তু আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সমস্ত অধ্যায়গুলো একটা একটা করে আমাদেরকে জানাই দিয়েছেন কি দেন নেই। কেন জানাইছেন? যাতে আমরা অনুসরণ করতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণরূপে আমাদেরকে সমস্ত সুন্নাহগুলোকে আমল করার তৌফিক দান করুন। তিনি তার পরিবারের লোকদের কাছে যেরকম ছিলেন, আমরা যেন সেরকম থাকতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এবং ওই যে ব্যালেন্স করা শিখতে হবে, খবরদার, আবার এমন জজবা দিয়েন না যে বউয়ের মহব্বতে, বউয়ের মুরিদ হইয়া, দুই হাত দিয়া বায়াত নিয়া এবার বাকি সব আত্মীয়জন ভুলে গেছেন, খবরদার এরকম যেন না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান।